ইন্টার পরীক্ষা দিবে না জি, প্লিজ আমাকে একটু দেখে লিখতে দিও। আমি আর আগের বারে পাস করতে পারিনি, আর বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে আগে। বলেন কি হারা, তোমাকে দেখাবো কিভাবে? হারা নিজেরাই তো নকল করে পাস করি প্রতিবার, সারা বছর কি করে বেড়াও? একটু কোনো পড়াশোনা করতে পার না? সারা বছর ঘুরে। সঠিক বলেছেন। এই ভাঙা দুটো বাইক নিয়ে, ব্যাগ ভর্তি সব নোটস নিয়ে, বাইক চলে যায় জেরক্সের দোকানের দিকে। দুই টুকলি বাজ, টুকলির চাহিদায় ঘর ছাড়া। তুই পরীক্ষায় নকল করিস না ছেলেকে, আর কাউকে নকল করতে দিবি না? শোন তাহলে একটা কথা, আমি নকল করি না এলাকে মনে করিস না যে আমি নকল করতে পারি না। আমি আর কি মাস্টার এলাকে আমি নকল করি না, কারণ সারা বছর আগে পিটিয়া পিটিয়া আর পাছা ছাল তুলে দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ডার্লিং তুমি চলো, তোমার পার্সোনাল কিছু নোটস দেখতে চাই। কেন মানে, দুদিন পর আর ইন্টার পরীক্ষা, তোমার সাথে কিছু নোটস দেখবো আর ডিসকাস করবো তাই। তুমি তো এতদিন ওই ছোরাকে দেখাচ্ছ নোটস গুলো, তো আজকে আমাকে তুমি দেখাও নোটস গুলো। প্যারি সমাজ গেই।